দৃষ্টিহীন এক তরুণ। সাধারণ দৃষ্টিহীনদের মতোই তার যাপন, তেমনি হাঁটাচলা, তেমনি পড়ালেখাও। তুমি মেরি অধুরি জিন্দগি কো পুরা কিয়া। সাধারণ মানুষের মতোই তার জীবনেও ঘটে বন্ধুর আবির্ভাব, আর তার হাত ধরেই জীবনে আসে প্রেম। সবকিছু ভালোই চলতে থাকে, কিন্তু হঠাৎ একদিন পাল্টে যায় সবকিছু। পুরো কাহিনী না বলে আপাতত এটুকুই দর্শকদের কাছে জানান দিয়েছেন কাবিল চলচ্চিত্রের পরিচালক সঞ্জয় গুপ্তা। আপাতত দৃষ্টিতে মনে না হলেও কাবিল একটি অ্যাকশন ধর্মী চলচ্চিত্র। আইস লুকে দেখা যাবে বলিউডের সুপার তারকা ঋত্বিক রোশনকে, একজন অতি সাধারণ মানুষও সময়ের চাহিদায় কেমন করে সুপার হিরো হয়ে উঠতে পারে। কাবিল চলচ্চিত্রে এমন গল্পই ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটিতে ঋত্বিকের সঙ্গী হিসেবে রয়েছেন ইয়ামি গৌতম। সামাজিক অ্যাকশন ঘরানার চলচ্চিত্রটিতে নেতিবাচক চরিত্রে রয়েছেন সোনু সুদ। শুধু তাই নয়, এতে থাকছে একটি আইটেম গানও, যাতে দেখা যাবে আবেদনময়ী তারকা ক্যাটরিনা কাইফকেও। সব মিলে বক্স অফিসে রাজত্ব করার সম্ভাবনা রয়েছে কাবিল ছবিটির। দর্শকদের নতুন বছরের আনন্দে বাড়তি উল্লাস যোগ করতে আসছে জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। সঞ্জিতা ইসলাম, নিউজ 24।